পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লা আলহ্লাম উপলক্ষে আঞ্জুমানে আল ইসলার উদ্যোগে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয় প্যারিসের ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে সংগঠনের সভাপতি হাফিজ একলাসুর রহমান ও মাওলানা সাজ্জাদুর রহমানের যৌথ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ দেলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতরি এতে বিশেষ অতিথি ছিলেন আল ইউকের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কারি হাফিজ নুরুল আমিন এবং নাতে রাসুল পাঠ করেন হাবিবুর রহমান মাহবুব হাফিজ সোহেল আহমদ ও রিপন আহমদ বক্তব্য রাখেন কারি মাওলানা আব্দুর রহিম ওভারভিলা জামে মসজিদের খতিব হাফিজ জিলুর রহমান সহ অন্যান্যরা এ সময় প্রধান অতিথি পার্থিব মোহে ব্যস্ত না হয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লুসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানান বাঙালির গৌরব গাথা ইতিহাস ও সংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মকে যুক্ত করার প্রত্যয়ে কাতারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হৃদয় বাংলাদেশ তরুণ সংঘ কাতার মাইজার সিটির স্থানীয় মিম রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি কাতারের নবনির্বাচিত আহ্বায়ক সবুজ মিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক